যে খবরের দিকে এবার নজর রাখবো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা সামনে আসার পরে এবার প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো বিশ্বভারতীর তরফে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন জনসংযোগ আধিকারিক বীরভূম জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এই প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানা যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিকের তরফে করা সেই প্রেস বিজ্ঞপ্তি যেখানে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলনের কড়া সমালোচনা করা হয়েছে পাশাপাশি জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বীরভূমে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিলেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছেন তিনি আপনাদের জানিয়ে রাখবো সেই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছেন জনসংযোগ আধিকারিক বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী মনা ঠিক কি কি রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে একেবারেই দেখো নিঃসন্দেহে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তারা কতদিন জানো যে আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে ইতিমধ্যে রাজনীতি তোলপাড় হয়েছে এবং আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় কিন্তু একেবারেই প্রশংসায় পঞ্চমুখ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং দেখো আজকে একটি প্রেস বিজ্ঞপ্তি রয়েছে বিশ্বভারতী যিনি ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক রয়েছেন মহুয়া ব্যানার্জি এবং তিনি সেখানে লিখছেন যে অবশ্যই আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে রাজ্য সরকার রাজ্য পুলিশ যেভাবে ভূমিকা পালন করেছে তাটা খুব সন্তোষজনক এবং অবশ্যই রাজ্য সরকারকে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে পাশাপাশি অবশ্যই বড় একটা ভালো আরো একটি বিস্ফোরক যে বিষয়টি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তিতে যেটা জানতে পাচ্ছি যে সেখানে লেখা রয়েছে যে সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একের পর এক যে ছাত্র আন্দোলন চলছে এই ছাত্র আন্দোলনের নামে কার্যত গুণ্ডামি করা হচ্ছে শুধু তাই নয় বিশ্বভারতীর আধিকারিক কর্মী এবং যে সমস্ত মানে একেবারে বলা যেতে পারে যে কর্মসূচি থেকে শুরু করে উপাচার্য তালাবন্দি করে রাখা হচ্ছে শুধু তাই নয় আরো বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যেমন হচ্ছে বিশ্বভারতীর তুমি জানো যে দমকল অফিসের পাশ দিয়ে যে পাঁচিলটা গেছে তুমি জানো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা সীমানা বরাবর পাঁচিল দিচ্ছে সেই পাঁচিল দিন কয়েক আগেই কে বা কারা ভেঙে দিয়েছে এখনো পর্যন্ত সেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে একেবারেই অসন্তোষ প্রকাশ করেছে চিঠিতে লেখা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে যে এই পাঁচিল কারা ভাঙলো পুলিশকে জানাচ্ছে বীরভূম জেলা পুলিশের সেই পুলিশকে ভাঙা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে সব মিলিয়ে দেখো আবারও নতুন করে বিশ্বভারতীতে এই যে প্রেস বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে তার কারণ বারবার করে বিশ্বভারতী যিনি জনসংযোগ আধিকারিক রয়েছেন ভারপ্রাপ্ত মহুয়া ব্যানার্জি তিনি কিন্তু উল্লেখ করছেন যে ছাত্ররা তাদের যে ছাত্র আন্দোলন সে আন্দোলনের নামে গুন্ডামি করছে আধিকারিকদেরকে তালাবন্দি করে রাখা হচ্ছে শুধু তাই নয় এই যে বিশ্বভারতীতে একটা অচল অবস্থার পরিবেশ তৈরি হচ্ছে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা যেভাবে ঘিরে রাখা হচ্ছে এখানে তাণ্ডব লীলা চালানো হচ্ছে বীরভূম জেলা প্রশাসনকে এখানকার লোকাল যে থানা রয়েছে সেই পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না খুব স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এবং বলা হচ্ছে যে আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডের ঘটনায় ভাবে রাজ্য সরকার রাজ্য পুলিশ যেভাবে ভূমিকা পালন করেছে ঠিক সেভাবেই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ক্ষেত্রেও রাজ্য সরকার সেই ভূমিকা পালন করবে সেই আশা রাখি এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই নতুন করে দেখো বিশ্ববিদ্যালয়ের এই যে প্রেস বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে একেবারে অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী